এদেশ উলামায়ে কেরামের দেশ, এদেশ আল্লাহ বড়দের দেশ। এই দেশে ইসলাম যেভাবে ছিল ওইভাবে থাকবে। ভবিষ্যতে কেউ যদি ইসলামকে নিয়ে টাল বাহানা করে তারাই টিকতে পারবে না। উলামায়ে কেরাম টিকে থাকবে আর টিকার জন্য জীবন যদি দিতে হয় কারা কারা জীবন দিতে প্রস্তুত আছে? বাদাইরা বক্তা থাকতাম, কন্ট্রাক্টর বক্তা থাকতাম, ক্যাবিনেট ডিসিনা মানুষ থাকতাম আমার ভাইরা। কিন্তু আমার হযরত হযরতুল আল্লামা আল্লামা খালেদ সাইফুল আইয়ুবি দামাত বরকাতুল্লাহ আলিয়া দাওনা হযরতের কাছে নিয়ে যাইয়া আমাকে সমস্ত বুজুর্গদের নজর দিয়ে দিছে। এজন্য আমি খুব হিসাব করে চলতেছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাকে আকাবিরদের নকশায় নমুনায় ইস্তেকামত দান করেন। আবার বলেন আমিন। এখানে হাজিরা দিয়ে আবার চলে যাবো মিরপুর, মিরপুর থেকে হাজিরা দিয়ে আবার সেই আর এক জায়গায়। তা আমি অসুস্থ মানুষ, এরপর সাভার থানা আমার থানা, সাভারের ওলামায়ে কেরাম আমার মুরব্বীরা মাওলানা আব্দুল্লাহ সাহেব, মাওলানা আলী আকবর কাসিমী, মাওলানা নাজমুল ভাই, মাওলানা আমিরুল ইসলাম কাসিমী, এরা আমাদের বড়, মাওলানা শাহেদ জাহরি, সকল মুরব্বীর আমাকে মহব্বত করেন। মুরব্বীদের নির্দেশ মানার জন্য আসছি। আর তার সাত মিনিট বললে কষ্ট হবে, সমস্যা হবে। বলেন আল্লাহকে পেতে হলে, আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর মহব্বতের দরকার আছে না নাই? নবীর সুন্নতের অনুসারী হওয়া দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, দু চার মিনিটে দেখেন দিলটা নরম হয়নি, চোখের পানি পড়েনি, মাহবুবের মেহেরবানি পাননি, পাল্টায়নি জিন্দেগানি। ও বাবাজি, মাদ্রাসার ছাত্র ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আর মা বোনেরা, তোমার বয়স 18-20, তোমার বয়স 30-40, এরপরে বলতেছো বয়স হয় নাই, কেন আমি এত তাড়াতাড়ি আল্লাহ ওয়ালা হব, কেন আমি এত তাড়াতাড়ি সুন্নত ওয়ালা হব? আরে বন্ধু, কিন্তু তুমি বদরের ময়দানের দিকে যদি খেয়াল করো, দুজন ছোট্ট শৈলী, একজনের বয়স 12 আর একজনের বয়স 13, আল্লাহ তুমি সবই পারো। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানিরা কাদিয়ানিরা কাফের কাফের, স্লোগান দিবেন না, কাদিয়ানিরা কাদিয়ানিরা কাফের কাফের, না ভাত খান নাই মনে হয় আওয়াজ দিয়া, কাদিয়ানিরা কাদিয়ানিরা কাফের কাফের, কাদিয়ানিরা কাদিয়ানিরা পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, আমার নবী তোমার নবী, বিশ্ব নবী শেষ নবী, আমার নবী তোমার নবী, আওয়াজ করে আমার নবী তোমার নবী, নবীর পরে নবী নাই। আহমদ শফির বাংলায়, আহমদ শফির বাংলায়, ওলামায়ে কেরামের বাংলায়, নূর হোসেন কাসেমীর বাংলায়, আল্লাহওয়ালাদের বাংলায়, এই দেশের পাক ভূমি, এই দেশের পাক ভূমি আল্লাহওয়ালাদের, এ লীলা নিকেতন কোরআন হাদিসে, এদেশ উলামায়ে কেরামের দেশ, এদেশ আল্লাহ বড়দের দেশ। এই দেশে ইসলাম যেভাবে ছিল ওইভাবে থাকবে। ভবিষ্যতে কেউ যদি ইসলামকে নিয়ে টাল বাহানা করে তারাই টিকতে পারবে না। উলামায়ে কেরাম টিকে থাকবে আর টিকার জন্য জীবন যদি দিতে হয় কারা কারা জীবন দিতে প্রস্তুত আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। আমাদের প্রধানমন্ত্রী হাটহাজারি হযরতকে খুব মহব্বত করেন, আশা করছি হাটহাজারি হযরতের নির্দেশেই অচিরেই কাদিয়ানীরা কাফের এটা ঘোষণা আসবে ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বয়স আমাদের অল্প, আমরা কি নবীর আশিক হইতে পারি না? মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু, মাত্র 6 মাসের শিশু বাচ্চা, খুব খেয়াল করেন, 6 মাসের শিশু বাচ্চাকে নিয়ে ময়দান লম্বা করার কোন সুযোগ নেই। বাবাজি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বেলাল তুমি আজান দিয়ে দাও। হযরত বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যে আমি আজান দেব, সালাতের তো কোনো উত্তহায় নেই। নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল রে, এই আজান নামাজের আজান নয়, এই আজান হলো ইমানি আন্দোলন প্রতিষ্ঠিত করার আজান। ছুটে আর শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, বাংলার এই জমিনে কোরআন সুন্নার আলো জ্বালা। কাদিয়ানীরা 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 নবীর পরে নবী নাই, আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী। মুসলমান ভাইরে, হযরত বেলাল ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, ও হাবিবে কিবরিয়া, আমি কোন ভাষায় আজান দেব, এই আজান তোমার জানা নাই। হযরত বেলালকে নবী বললেন, তুমি জায়গা মতন দাঁড়াও, আল্লাহ তোমাকে মদদ করবে। এবার হযরত বেলাল দাঁড়াইলেন, কিছুক্ষণের মধ্যে আল্লাহর মদদ এসে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত বেলাল সুন্দরভাবে দুই আঙ্গুল কানের মধ্যে দিয়া ডেকে ডেকে বলতেছেন, হাইয়া আলাল জিহাদ। আজকে এই ডাকটা সাবার ইত্তেহাদুল উলামা পরিষদ ডেকেছে ঠিক, কিন্তু হযরত বেলালের মতন আহমদ শফির নির্দেশ মেনে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছে। কাছেই ঘুমিয়ে যারা আছো, বিছানা ছাড়ো, সাবার কলেজ মাঠে চলে আসো, বিপ্লব ঘটাও, কাদিয়ানীদের মুখে তালা লাগাও। এই আমার কত কথা, এই আমার কথা কইতে দাও, তোমরা যদি খালি স্লোগান দাও তা আমি কথা কম বলছি, আমি অসুস্থ মানুষ, তারপরে তোমরা তো সেতকে, হ্যাঁ, আন্দোলন চলবে কি চলবে না বলেন, চলবে কি চলবে না? একসময় ফেরাউন খুব বাহাদুরি করেছিল, ফেরাউন বলছিল, আনা রব্বুকুমুল আলা, আমার থেকে বড় আর কেউ নাই। কিন্তু ইতিহাস ভুলে যাবেন না, ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। কথা কয় না বাঙালি মুসলমান, আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে, মরার সময় কত বাঁচাও বাঁচাও বলেছে, এ জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে, ঠিক না? এবার ঠিক না, হযরত বেলাল আজান দিয়ে দিলেন, নারী পুরুষ সম্মিলিত ভাবে, পুরুষরা আগে আগে চলে যাচ্ছে জিহাদের ময়দানে, নারীরা তরজিদের ময়দানে যাইতে পারবে না। কিছু কিছু নারী বাচ্চাদেরকে নিয়ে চুপ করে দাঁড়ায় আছে, এর মধ্যে একটা মা 6 মাসের দুধের বাচ্চা বুকে না রাইখা আসমান বরাবর এরকম দুই হাত দিয়ে উঁচু করে তুলে ধরে রাখছে, যাতে রহমাতুল্লিল আলামিন দেখে আমি আমার বাচ্চাটাকে উঁচু করে ধরে রাখছি। আমার ভাইরা, বিশ্বনবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলতেছেন, মা, বাচ্চা তো মায়ের বুকে থাকে উঁচুতে কেন? মা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আপনি ডাক দিয়েছেন বেলালের মাধ্যমে যুদ্ধের ময়দানে যাইতে, আমাদের ক্ষেত্রে তো অনুমতি নাই, কিন্তু আমার বড় ছেলেও নাই, আমার বাবাও নাই, আমার বড় ভাইও নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মাত্র এই দুধের বাচ্চা, আমার মন চায় আমার এই দুধের বাচ্চাটাকে আপনার সাথে দিয়ে দেই, আপনি বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে যান, তো আপনার মিশন বাস্তবায়ন হোক,
আমার মা ডাক শুনতে হবে না, আমার মা ডাক শুনতে হবে না। আল্লাহু আকবার। ও আহমদ শফি, তোমার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তোমাকে আমাদের জন্য জিন্দা ওলি বানিয়ে দিয়েছেন। আমরা নবীকে দেখি নাই, কিন্তু তোমার চেহারার দিকে তাকাইলে হোসেন মাদানিকে দেখা যায়। তুমি হোসেন মাদানির সুযোগ্য সন্তান, তুমি হোসেন মাদানির রুহানি সন্তান। তোমার নেতৃত্ব মেনে নেওয়া মানে পয়গম্বর হাবিবে কিবরিয়ার নেতৃত্ব মেনে নেওয়া। ও আহমদ শফি, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত, আমরা জীবন বেঁচে রাখতে চাই না। নবীর প্রেমে খতমে নবুয়তের পক্ষে নিজের রক্ত দিয়া জীবন দিয়ে তুমি বাবাকে খুশি করতে চাই, নবীকে খুশি করতে চাই, আল্লাহকে রাজি করতে চাই। মা ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমার বাবা নাই, আমার বড় ভাই নাই, আমার এই বাচ্চাটা আপনার পথে দিয়ে দিছি, আপনাকে দিয়ে দিছি। রসুল ডাক দিয়ে বলতেছেন, মা এই বাচ্চাটা তো তীরও ধরতে পারবে না, বল্লমও চালাইতে পারবে না, আল্লাহু আকবারও বলতে পারবে না, মা এই বাচ্চাটাকে আমি কি করব। মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার বাচ্চা কিছু করতে পারবে না। আহ, কথায় কথা বেড়ে যায়, হট করে আমার কথাটা মনে হয়ে গেল, এক মিনিটে বলে দেই। আমার ভাই আহমদ শফি দামাত বারাকাতুল্লাহ আলিয়া হযরত হোসেন মাদানির খলিফা, আমার হযরত আমাকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত মহব্বত করে। এই বৃদ্ধ বয়সে 104 বয়সে যখন এই কথা বলি, তখনই মোবাইলটা রিসিভ করে বলে, বেশি বেশি জিকির করিবা। কর্ম ছাড়া কথা বলবা না, আর মক্তব বানাইতে বলবা, নবীর সুন্নতের প্রচার করিবা। এখনো 104 বছর বয়স চলতেছে, এখনো তার এই তামান্না, আর আমরা যুবকরা ঘুমাইতেছি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার দরজাকে বরণ্য করে দেন। হযরত যার খলিফা হোসেন আহমদ মাদানীর কথাটা বলি, ছোট্ট ভাইরা বড়দের কথা বলে সমস্যা আছে কোনো? হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির এক সাগরে ছিলেন। হোসেন মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন বের হইতেন, লোকেরা হুমরি খেয়ে ফিরত হযরতের সাথে একটু মুসাবা করবে, তো হযরতের খাদেমরা বলে দিতেন, হযরত খুব অসুস্থ, মুসাবার দরকার নাই, যান যান। এক বুড়া কর্নার থেকে দাঁড়ায় কইতো, হোসেন আহমদ মাদানী আমার সাথে মুসাবা না করলে কইয়া দিমু। এদিক তাকান, হেই হাসির খোরাক দিচ্ছি না, ডেকে ডেকে বলতেন, ও হোসেন আহমদ আল্লাহর গোলাম, আমার সাথে মুসাবা না করলে আমি কইয়া দিব। আপনি যে আন্দোলন করতেছেন, এই আন্দোলনে সাকসেস হওয়ার জন্য এই সবকটা মেনে নেন, বলবো ডাক দিয়ে বলতেছে, আমার সাথে মুসাবা না করলে আমি কইয়া দিব। তো লোকেরা বলতো যে এই বুড়া আবার কোন বুড়া, কি কয় কইয়া দিব। এইটা বলার পরেই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেন, আসো মুসাবা করো। হযরত যতদিন বেঁচে ছিলেন কেউ তাকে জিজ্ঞেস করেন নাই যে ও মুরব্বী আপনি কথা বলেন কেন। হযরত ইন্তেকাল করলেন, হযরতের ইন্তেকালের পরে, আচ্ছা জি, হযরত ওলামায়ে কেরাম, আসলে আমার যে নামটা ভুল হয়ে গেছে, ওলামা পরিষদ মুখ দিয়ে পড়ছে, আসলে মূলত ইত্তেহাদুল ওলামা সাভার উপজেলার পক্ষে এই আন্দোলন, এই সম্মেলন, আপনারা খুশি না বেজার? ওই যে আমার বাদানরা দাঁড়িয়েছে, ভারত বাদানদের মেহনতের ফসল এলো আজকের এই সম্মেলন। আরে ভাই, মুরব্বীরা আমাদের জন্য বট গাছ, কথা বলেন ঠিক কিনা? আমরা যে যেখানে থাকি, আমরা মুরব্বীদেরকে না হারাই, মুরব্বীদের মাথা হাতে চলি, মুরব্বীদের মাথা হাতে চলতে গেলে পয়সা কম পাওয়া যায়, কিন্তু ইজ্জত বেশি পাওয়া যায়, শান্তি বেশি পাওয়া যায়, মৌতের সময় ইমান নসিব হয়ে যাবে মুরব্বীদের মাথা হাতে চললে। মাশাআল্লাহ, মহতারাম আল্লামা শেখ মুফতি কেফায়েতুল আজহারি দামাত বারাকাতুল্লাহ আলিয়া বড় ভাই চলে আসছে, বড়রা আসার পর আর কথা বলার কোনো সুযোগ থাকে না, তারপরও বড় ভাইয়ের কাছ থেকে একটু অনুমতি নেয়া আমি মাদানী রহমতুল্লাহর কথাটা বলে দিই। তো মুরব্বী ডাক দিয়ে মুরব্বীকে বলতেছেন, হযরত আপনি খালি কইতেন কইয়া দিমু, আসলে কি বলেন তো? এই মুরব্বী ডাক দিয়ে কয়, হোসেন আহমদ মাদানীকে তোমরা যেভাবে দেখেছো আমি ভিন্নভাবে দেখছি। বলে, কেমনি ভিন্নভাবে দেখছেন? বলে, আমি আর হোসেন আহমদ
পাশাপাশি আমরা দুই রুমে এক রাত্রিতে ঘুমাইছিলাম, উনি এক রুমে আমি এক রুমে। হঠাৎ রাত্রির মধ্যভাগে শেষ রাত রজনীতে নজর করে দেখি হোসেন আহমদের ঘরের দরজাটা, আল্লাহর ওলির ঘরের দরজাটা কপাট দুইটা খুলে গেছে, কপাট দুইটা আপনা আপনি লাগতেছে আর আপনা আপনি খুলতেছে, যখন লাগে তখন বলে আল্লাহ আর যখন খোলে তখন বলে হু, যখন লাগে তখন বলে আর যখন খুলে তখন। আমাদের হাটদারির হজরত দেখবেন আল্লাহ আনেন, আল্লাহ তাআলা এনে দেন, পৌঁছে দেন, বলেন আমিন। হজরত দেখবেন সবক দিবে যে বেশি বেশি জিকির করিবা, দম নেওয়ার সময় বলবা আল্লাহ আর সারা সময় বলবা হু। তো এই মুরুব্বি ডাক দিয়ে বলতেছেন আমি দরজা দেখছি, দরজার কপাট যখন খোলে তখন লাগে যখন আল্লাহ আর যখন খোলে তখন হু। এমনি ভাবে আমি দেখছি যে উনি যেই রুমে ছিলেন রুমের প্রত্যেকটা বেড়ার বেড়ার বস্তু যা যা ছিল জিকির করার সময় সব খুলে যায় আবার লেগে যায়, আল্লাহ জিকির চালু ছিল। আমি এইটা আমি দেখছি রাত্রে বেলায়, সকালবেলা বলছি আমি কিন্তু কইয়ে দেব। তখন হোসেন আহমদ বলছিল লোক সমাজে বললেন না আপনি যা করবেন আমি তাই মানব। এর দ্বারা কি বোঝা যায়? আমাদের আকাবের বুকুর গড়া খানকার পীর রাজপথের বীর। অনেকে বলে কম ইমানদার হুজুর আবার আন্দোলন করে, আরে আন্দোলন যদি শিখতে চাও কোটাই পন পেন পরে না পাকড়ি পরে চুপ পাকায় দিয়ে ওলামায়ে দেওবন্দের কাছে আন্দোলন শিখো, ব্রিটিশদের দালালি আন্দোলনের মাধ্যমে ইসলাম কায়েম করা সম্ভব হবে না। পরিশেষে সেই কথাটা আবার বলছি, আমার ভাইরা কাদিয়ানিরা, কাদিয়ানিরা কাজে আর ঘুম পাড়ার টাইম নাই, কই রে খালিদি কই রে ওমর, এসেছে নতুন বদর কোথা সে দিক বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, আর ঘুমানোর সুযোগ নাই, মুরব্বীরা জাগ্রত হয়ে গেছে আমাদেরকে ডাকতেছে, আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ, কারা কারা তৈয়ার আছি হক পথে, আল্লাহ কবুল করুন। বেঁচে থাকলে আবার দেখা হবে, বড়দের কাছে দোয়া চাই আর আল্লাহর কাছে দোয়া চাই, নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।